আমার পরিবারের সবাইকে গুড মর্নিং। আজকে এক জায়গায় যাব, খুব সকাল সকাল উঠেছি, এখন 7:30 বাজে, চান টান রেডি, কাজ টাজ সব হয়ে গেছে। আজ আমার দাদার দেখা শুনো, যাব দেখতে যাব। এই শাড়ি পরা হয়ে গেছে, চুল বাঁধবো, রেডি হয়ে চলে যাব, তোমাদের দেখাবো, কিছু কিছু দেখাবো, সব না দেখাতে পারলেও তোমরা দেখে বলবে কেমন হয়েছে, মেয়েটা কেমন দেখতে। ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বার হবো, ডাকছে বকছে, এবার তাড়াতাড়ি যাই। বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছি, ওই গাড়ি আসতে দাঁড়িয়ে উঠছে। এদিকে সবুজ, শুধু সবুজ, তোমাদের দেখাচ্ছি কিছুটা, তোমরা দেখো বুঝতে পারবে দুই সাইডটা কত সুন্দর, পরিবেশটা কেমন, জলকর, শুধু ধুধু করছে, দেখো পুরো ফাঁকা, শুধু জলকর আর চিমনি ভাটা, ইটের ভাটা, শুধু জল, বেশ ভালো, সুন্দর জায়গা, বেড়াতে আসার জন্য খুব সুন্দর জায়গা। এদিকে তোমরা সময় পেলে চলে আসবে। এখানে এত সুন্দর, দুই ধারে জলকর মন্দির, এটা ব্রিজ, একটা বড় ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে যাচ্ছি, বড় বড় ইটের পোন আছে, পোন নয় এটা, কি বড় বড় কি বলে যেন জানি না, চিমনি না কি একটা বলে, চিমনি ভাটা, বড় বড়, খুব বড় বড়, ভর্তি, একদম ভর্তি, মানে দুই সাইডে অনেক অনেক, আমরা দেখেছি অন্তত 30-40টা, আরও অনেক হবে ভিতরে হয়তো, কিন্তু আমরা পাশেই দেখেছি হয়তো। আর নদীটাও প্রচণ্ড বড়, অনেক বড়, ব্রিজটাও খুব সুন্দর দেখতে, ব্রিজের ওপর দিয়ে যখন যাবে, দেখো এই ভাটাগুলো দেখা যাচ্ছে, ভীষণ বড় বড় চিমনি ভাটা, শুনেছি তো, দেখলাম, মামার বাড়ি কোথায়? জয়গাবেলি না, গোপাল নগর, গোপাল নগর রাজারহাট, রাজারহাট গোপাল নগর তো, হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে আমাদের ওই দিকেই যাক।
হ্যাঁ, রান্না করছিল, কিন্তু ওখানে গিয়ে বলো রান্না সবার কম বেশি করতেই হবে। আমারটা আবার শাড়ি পরতে জানে এখানে খুব সুন্দর একটা মন্দির পূজা হচ্ছিল, ওই সময় কিছুক্ষণ কাটিয়ে আসলাম। মন্দিরটা খুব সুন্দর, আর ভোগ দিচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তুলসী মঞ্চ, বাইরে একটা তুলসী বাগান আছে, খুব সুন্দর। রাস্তায় আসার সময় বড় গঙ্গা দেখতে পেলাম মালঞ্চ ওপারে, তাই নিয়ে চলে আসলাম। 800 টাকা কেজি নিয়েছে, একটু হলেও কম দাম হয়েছে। ওখানে যেহেতু ওঠে বড় বড় দেখে এরকম মনে হচ্ছে, এগুলো কিন্তু খুব বড় বড়। ফাইনালি বাড়ি চলে আসলাম, খুব কষ্ট হয়ে গেছে সেই 9টা থেকে, এখন বাজে 4:30, আর ভালো লাগছে না, চোখ মুখ জ্বালা করছে। বাই।